কিভাবে নাফসকে পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্যের দিকে বাধ্য করা যাবে নাফসকে আল্লাহর আনুগত্যের উপর রাখার জন্য আনুগত্যের উপর দৃঢ়পদ থাকতে হবে এবং ইস্তেকামত অর্জন করতে হবে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ফস্তাক ইম কামা উমির তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেভাবে দিনের উপর দৃঢ়পদও থাকো এবং দুনিয়াদারি কমাতে হবে দুনিয়ার যে সমস্ত লালসা কিংবা আগ্রহ সেটা কমাতে হবে এগুলো অর্জনের জন্য আমরা বেশ কিছু বিষয় আপনাদেরকে রেকমেন্ড করছি আশা করছি আপনারা সেগুলা ফলো করবেন ইনশাআল্লা এক নম্বর সবসময় আল্লামুখী থাকা এবং আল্লাহর কাছে আশ্রয় নেওয়া আল্লাহর কাছে নিজেদের ফরিয়াদ দোয়া প্রার্থনা এগুলো ব্যক্ত করা এবং এই দোয়া করা যেন আল্লাহ সুবাহ আল্লাহ আমাদের কাল্বকে তার দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ যেন বান্দার কাল্বগুলোকে তিনি এই যে আমাদের অন্তরের নানারকম অস্থিরতা আছে তা থেকে মুক্ত রেখে যেন তিনি আমাদের অন্তরের বক্রতা থেকে রক্ষা করেন যেমনটি দোয়াটা আমাদেরকে শিখে দেওয়া হয়েছে রবা বানা বাদা ইলহাদা ইন মিল্লাদা ইন্না ক্যাহাব হে আমাদের রব আপনি আমাদের অন্তরগুলোকে হেদায়তের পর আমাদের অন্তরগুলোকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত প্রদান করুন নিশ্চয়ই আপনি মহান দাতা আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আল্লাহর আসমা এবং সিফাত নিয়ে চিন্তা ভাবনা করা কারণ আল্লাহ আস আল্লাহর আসমা এবং সিফাতের মধ্যে তার বড়ত্ব মহত্ব রয়েছে এবং আল্লাহকে যে যত বেশি চিনবে আল্লাহর গুণাবলীর প্রতি যার আস্থা এবং ইমান যত বাড়বে দিনের প্রতি তার আগ্রহ তত বাড়বে দিনের উপর সে ততটা সাবেক কদম থাকতে পারবে তৃতীয়ত মৃত্যু নিয়ে ভাবনা মৃত্যু ভাবনাটা খুব জরুরি এই দুনিয়ার জীবনটাই শেষ নয় এই দুনিয়ার জীবনের সাফল্য মূল সাফল্য নয় সেই চিন্তাটা আমাদের থাকতে হবে আখেরাতের সাফল্যই হচ্ছে আসল সাফল্য আর আখিরাতের প্রতি বিশ্বাস আসলে মমিনকে সবসময় দিনের উপর বরকারার রাখে এই জন্যই তো আল্লাহ তালা বলেছেন অবিল আখিরাতি হোম ইউ কেন চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে আমরা তো মানুষ আমাদের ভুল হয়ে যায় ভুল হয়ে গেলেই তোবা তো না সোহা করা আল্লাহর দিকে ফিরে আসা তৌবাকে ফেলে না রাখা যে আজকে করব অথবা কালকে করব পরশু করব না সাথে সাথে তবা করে ফেলা পঞ্চম যে বিষয়টি সেটি হলো সৎ লোকদের সাথে থাকা যদি খারাপ লোকের সাথে আমাদের কখনও থাকা হয়ে থাকে তাদেরকে বর্জন করে ভালো লোকদের সাথে আমরা থাকবো যারা ইবাদত গুজার তাদের সাথে থাকবো যারা আল্লাহ তো উপর থাকে সহি আলেমকে ধারণ করেন বিশুদ্ধ আকিদার উপর যারা নিজেদেরকে রাখতে পেরেছেন বিশুদ্ধ আকিদাটা বোঝেন ইবাদত বিশুদ্ধভাবে পালন করেন এবং আল্লাহ তায়তের উপর রাখেন বান্দা হিসাবে যে কোনো ভুল বিভ্রান্তি বিচ্যুতি দুর্নীতি অন্যায় এসব কিছুকে যারা পরিহার করেন সেই ভালো মানব গোষ্ঠীর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা অ্যাফিলিয়েটেড রাখা তাহলেই আসলে ভালো থাকা যাবে কারণ আপনি দিন থেকে যারা দূরে দিনের প্রতি যাদের সন্দেহ দিনের প্রতি যাদের শত্রুতা আপনি তাদের সাথে চলাফেরা করলে কোনো দিন দিনের উপর ঠিক মতো থাকতে পারবেন না ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে সার্বক্ষণিকভাবে আল্লাহর স্মরণে নিজেকে ব্যাপৃত রাখা সেটা কোরআন কোরআনতলাওতের মাধ্যমে হোক সকাল সন্ধ্যা রাতকার কিংবা অন্য অন্য দেকের পাঠের মাধ্যমে হোক অথবা সলাতের মাধ্যমে হোক কিংবা যে কোনো ইবাদতের মধ্যে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে হোক এভাবে কাজ করার মধ্য দিয়ে আমরা সার্বক্ষণিকভাবে আল্লাহর সাথে কানেক্টেড থাকব। আল্লাহ স্মরণ থেকে কখনোই নিজেকে ডিটাচড করব না বিচ্ছিন্ন করব না তাহলে দিনের ওপর থাকা সহজ হবে সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর তয়াত আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত আল্লাহর সৃষ্টির মাহত্ব কোরআনের যে চিরন্তন মেজা কোরআন সন্ন্যার সৌন্দর্য তার বক্তব্যের সৌন্দর্য এবং অন্তর্নিহিত মর্ম উপলব্ধি এসব কিছু নিয়ে চিন্তা গবেষণা আমাদেরকে দিনের প্রতি আরও আগ্রহী করবে আরও স্পিড ফাস্ট করবে আরও দৃঢ়পদ করবে অতএব সে বিষয়টাও আমাদের মাথায় সব সময় রাখতে হবে সার্বক্ষণিকভাবে সব কিছু যেন একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে আল্লাহ নিদর্শন আপনি দেখেন ফিজিক্স কেমিস্ট্রি রসায়ন মেডিকেল সায়েন্স ইত্যাদি সব কিছু নিয়ে আপনি যদি ভাবেন দেখবেন যে এই যে এত বৈচিত্র্য এই যে বিস্ময়কর সব কিছু এর স্রষ্টা কে এটা যখন ভাববেন তখনই এক আল্লাহর প্রতি আপনার দৃষ্টি চলে যাবে আল্লাহর মাহত্ব আল্লাহর কুদরত আল্লাহর সৌন্দর্য সব কিছু আমাদের অন্তরে আরও ভালো করে গেথে যাবে যেটা আমাদের দিনদারিকে সফল করার একটা সুন্দর সোপান হতে পারে এবং সর্বশেষ আরেকটি সেটি হচ্ছে এই যে দুনিয়া যেখানে আমরা বৃত্ত বৈভবের মধ্যে আছি যেখানের লালসা আমাদেরকে প্রতিনিয়ত তাড়িত করে সেটা কিন্তু স্থায়ী নয় সেটা আমরা দুনিয়াতে এ এ এক জীবনেই দেখব যে হয়তো আমাদের সব বৃত্ত বৈভব শেষ হয়ে গেছে চলে গেছে একটা জিনিস ভূমিকম্পে নষ্ট হয়ে যেতে পারে অথবা চুরি ডাকাতের মাধ্যমেও হতে পারে অথবা শত্রুর আঘাতেও যেটা আমরা ফিলিস্তিনে দেখছি অন্যত্র দেখছি বিভিন্ন জায়গায় যারা গতকাল প্রচুর ধনী ছিল আজকে তিনি পথের ফকির তো এটা হতে পারে এটা চলে যেতে পারে কিন্তু দিন তো চলে যাবে না দিনটা আমাদের সাথেই থাকবে যে কোনো বিপদে আমাদের ইমান আকিদা আমাদের ইবাদত এটা আমাদের সার্বক্ষণিক সঙ্গী দুনিয়ায় সঙ্গী কবরের সঙ্গী এবং হাসরের ময়দানে সঙ্গী হবে আখেরাতের পুরো সময় ধরে সেটাই আমাদের একমাত্র সঙ্গী যার থেকে কখনই আমরা বিচ্ছিন্ন হব না আর সব কিছু বিচ্ছিন্ন হবে আর পাশাপাশি আরেকটা বিষয় বিশুদ্ধ বইগুলো পড়া বিশুদ্ধ তাফসির বিশুদ্ধ ইসলামের যে মৌলিক ক্লাসিক্যাল বইগুলো আছে এবং বিশেষ করে ইমাম আব্দুল তাইমিয়া ইবদুল কাইমের বইগুলো আমরা বিশেষভাবে মতালা করতে পারি আর অন্তরের যত রোগ এবং তার উপশম এটা জানার জন্য আমরা ইমামের মোকাইয়মের আদা ও দাওয়া এই বইটা পড়তে পারি আশা করি যে এতটুকু আমল যেটা আমি আপনাদের সামনে এখন উল্লেখ করলাম এটা যদি আমি এবং আপনারা করতে পারি তাহলে সত্যিকারের দিনদারি আমরা অর্জন করতে পারব এবং দিনের উপরে দৃঢ়পদও থাকতে পারবো এবং আল্লাহর আনুগত্যের উপর আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ